পথ পেয়ে আমরা অনেক সময় নিজেকে রাজা ভেবে বসি। আমরা মনে করি আমার থেকে ওপরে আর কেউ নেই, অর্থাৎ আই এম সুপ্রিম। সুপ্রিমের কিন্তু শেষ নেই। আজকে ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় নাও থাকতে পারো। কাজের মাধ্যমে মানুষের মধ্যে সারা জীবন থেকে যাওয়া যায়। সোমবার বিজেপি সদর দপ্তরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিনের এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্বরা। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজনের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন, স্বাধীনোত্তর ভারতবর্ষ মিশ্র মতবাদের উপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছিল, যেখানে দেশের জনগণের চাইতে রাজনৈতিক দল ও ব্যক্তি বিশেষকে গুরুত্ব দেওয়া হচ্ছিল। এই অবস্থা থেকে বেরিয়ে এসে ভারতবর্ষকে দেশ হিসাবে সুসংগঠিত করতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কাজ করে গেছেন। মুখ্যমন্ত্রী বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মতে এই পৃথিবীতে প্রত্যেক একে অপরের পরিপূরক, তাই সমাজের একেবারে শেষ ব্যক্তির উন্নয়নের জন্য তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ও সরকার প্রয়াসের অন্তর্নিহিত অর্থই হল একাত্ম মানবতাবাদ। এই একাত্ম মানবতাবাদের উপকার হলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। দীনদয়াল উপাধ্যায়ের ভারতীয়ত্বকে ভিত্তি করে দেশ পরিচালনার চিন্তাভাবনাকে পাথেয় করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ পরিচালনা করছেন। মুখ্যমন্ত্রী আপামর জনসাধারণকে দীনদয়াল উপাধ্যায়কে জানার জন্য তার রচিত বিভিন্ন বই পড়ার জন্য সকলকে অনুরোধ জানান। দীনদয়াল উপাধ্যায় ভারতীয়ত্বকে ভিত্তি করে দেশ পরিচালনার চিন্তাভাবনাকে পাথেয় করেই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ পরিচালনা করছে বলেও মুখ্যমন্ত্রী অভিমত প্রকাশ করেন। তিনি আরও বলেন, কাজের মাধ্যমেই মানুষের মধ্যে সারা জীবন থেকে যাওয়া যায়। আজকে আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধীজির কথা কেন বলছি, একমাত্র ওনাদের কাজের কারণেই আজকে ওনাদেরকে আমরা স্মরণ করছি। দেশের মধ্যে আরও অনেক প্রভাব শক্তিশালী ব্যক্তি রয়েছে, তাদের কথা তো আমরা স্মরণ করি না। তাই ক্ষমতার জাহির না করে আমাদের উচিত মানুষের জন্য কাজ করা। দেশের জন্য সমর্পণ ভাবনা নিয়ে, রাষ্ট্রবাদ চিন্তা ভাবনায় উনি আজকে আমাদের মার্গদর্শন করাচ্ছেন। আমরা কেন বিচ্যুতি ঘটাবো, আমরা কেন না ওনাকে ফলো করব? এসব ফেলিউর, সব মার্কসিজম লেনিনিজম এসব সব ফেলিউর ওনার সামনে, যে আমরা সবাইকে নিয়ে আমরা চলবো, আমরা শুধু লেবার ক্লাসকে আমরা উত্তপ্ত করবো না, মালিকের সাথে মালিক এবং লেবার দুটো মিলে আমরা একসাথে, আমরা সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা ওনার উপর ভিত্তি করেই সেই কথাটা বলছেন। এখানে আমাদের সভাপতিজি বলছেন যে অন্তিম ব্যক্তির যে বিষয়, আজকে সমস্ত বিষয়, আজকে উজ্জ্বলা যোজনাই হোক, আমাদের আয়ুষ্মান ভারতই হোক, আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক, নল সে জল হোক, সব বিষয়ে ওই অন্তিম ব্যক্তির জন্য উনি করছেন। আমাদের আর বেশি পড়াশোনা করার দরকার নেই, খালি ওনার বই খুলে যদি পড়ি আর কাজটা যদি করি তাইলে যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আর সবসময় মানুষের জন্য ভালো কথা বলা, মানুষের মানে ডাউন টু আর্থ থাকা উচিত। আমরা অনেক সময় পদে, বিভিন্ন পদে আমরা মনে করি আই এম সুপ্রিম, সুপ্রিমের কিন্তু শেষ নেই, আজকে আছো কালকে নাও থাকতে পারো, কিন্তু তোমার কাজটাই কিন্তু থাকবে। আজকে ওনার সম্পর্কে আমরা কেন কথাবার্তা বলছি, ওনার কাজের কারণে আমরা এখনো মানুষ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা কেন বলছি, ওনার কাজের জন্য আমরা মনে করছি। সুভাষ বসুর কথা কেন বলি, গান্ধীজির কথা কেন বলি, কাজের কারণ, আর কিছু না। ওনার থেকে ওয়েল বিল সুদর্শন ব্যক্তি বহু লোক আছে এই পৃথিবীতে, তাদের কথা আমরা একবারও মনে করি, বহুত পয়সা ওয়েলদি পিপল আছে, তাদের কথা আমরা মনে করি না। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মতে এই পৃথিবীতে প্রত্যেকে একে অপরের পরিপূরক, তাই সমাজের একেবারে শেষ ব্যক্তির উন্নয়নের জন্য তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার সেই মতবাদী বিশ্বাসী হয়েই সকলের উন্নয়নে ব্রতী রয়েছে। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে যেই সরকাররা আমাদের ভারতবর্ষে ক্ষমতায় ছিল খালি একটাই স্লোগান দিত, গরিবি হটাও, কিন্তু গরিবদের জন্য প্রকৃত ভাবে কাজ করা এবং গরিবদের যারা অন্তদয়, যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা অন্তদয় সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ সেই সময় হয়নি। একমাত্র আমাদের
বাজপেয়ী জি সরকার আর বর্তমানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সরকারের নেতৃত্বে আমাদের পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আজকে ভারতও আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লাভে সেই মন্ত্রকে সামনে রেখে আমাদের সরকার এবং এই ত্রিপুরা রাজ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার মূল যে কাজ সেই কাজটা হলো এই সমাজকে পরিবর্তন করা সমাজের সংস্কারী সমস্ত সুযোগ সুবিধা আমাদের সমস্ত একদম সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ আমাদের এই সরকার করছে। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।